দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির মূল স্থান ছিল কিন্তু এই হাইকোর্টের এই মাজার গেট এখানে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা কিন্তু জড়ো হচ্ছিলেন তাদের সাথে কিন্তু আমরা অভিভাবক এবং শিক্ষকদেরও দেখেছিলাম সেই সেই অবস্থায় এখন দুপুর হয়েছে তো দুপুরে এখানকার অবস্থা আপনাদেরকে জানাতেই যুক্ত হয়েছি সাথে আছে আমি জিএম মাহমুদ আপনারা দেখতেই পাচ্ছেন এই হাইকোর্টের গেটকে ঘিরে কিন্তু এখনও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু যে কোনো ধরনের সহিংসতা রুখতে প্রস্তুত রয়েছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানে কিন্তু বিজেপি সদস্য একই সাথে কিন্তু পুলিশের ব্যাপক ব্যাপক সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু তাদের যে সরঞ্জাম সেই সরঞ্জাম নিয়েই কিন্তু প্রস্তুত রয়েছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল এগারোটার দিকে দিকে কিন্তু এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু শিক্ষকরাও বা এখানে কিন্তু একাত্মতা ঘোষণা করেছিলেন এবং তাদের সাথে এসেছিলেন এসে কিন্তু তারা বা এখানে আজকের যে কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস সে সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছিলেন এবং এখানে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের কিন্তু এক ধরনের ধস্তাধস্তি হয়েছে আমরা কিন্তু এমনটি জেনেছি একই সাথে আমরা কিন্তু জেনেছি এখান থেকে চারজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে যদিও পুলিশের দাবি এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী তারা কিন্তু জানিয়েছেন সাতজন শিক্ষার্থীকে এখান এখানে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও শিক্ষার্থীকে আটক করার সময় কিন্তু শিক্ষকরা এসে এবং আইনজীবীরা এসে কিন্তু বাধা দিয়েছে এবং পুলিশের কাছ থেকে সেই শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে উদ্ধার করে নিয়ে গেছে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বিজিবি এবং পুলিশ সদস্যরা এখানে কিন্তু প্রস্তুত রয়েছে সকাল থেকে কিন্তু এই স্থানকে ঘিরে কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল এখনও আমরা কিন্তু বেশ কিছু স্টুডেন্টের উপস্থিতি এখানে দেখেছি একই সাথে গণমাধ্যম কর্মীদের কিন্তু ব্যাপক উপস্থিতি এই স্থানকে কেন্দ্র করে রয়েছে দর্শক আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি স্টুডেন্টের সাথে কিন্তু আমরা অভিভাবকদেরও দেখেছি একই সাথে এখানে শিক্ষকদের উপস্থিতিও কিন্তু আমাদের চোখে পড়েছে দুপুরের পর এই অবস্থা এখন যদিও এখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের আজকের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে আপাতত শেষ করে দেওয়া হয়েছে বা এমনটি কিন্তু আমরা জেনেছি এবং পরবর্তী কর্মসূচি তারা সমন্বয়কদের মাধ্যমে জানাবে এমন তথ্য আমরা পেয়েছি এই মুহূর্তে এখানে কিছু কিছু আন্দোলনকারী শিক্ষার্থীর উপস্থিতি কিন্তু রয়েছে আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করছি একজন শিক্ষার্থী তিনি কিন্তু এখানে কিন্তু কথা বলছেন তিনি আমরা আপনাদেরকে জানাতে দাবি তো করবেন না কারণ এই দেশ আমার এই দেশ আপনার এই দেশ আমাদের সকলের সকল ধর্ম জাতি যাতে নির্বিশেষে এই সমাজে আমরা এই দেশে বাস করতে পারি সকল সকলের কাছে এটাই আমাদের আহ্বান আর শুনছিলেন দর্শক এখানে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি এখনও রয়েছে যদিও সকাল থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীদের এখানে ব্যাপক উপস্থিতি ছিল এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে কিন্তু এই স্থান থেকেই কিন্তু মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি সেটি কিন্তু পালন করার কথা ছিল এখানে কিন্তু এখনও শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখছি এবং তারা অবস্থান করছেন যদিও তাদের আজকের কর্মসূচি শেষ করে দেওয়া হয়েছে এমন তথ্য কিন্তু আমরা জেনেছি এবং পরবর্তী কর্মসূচি তারা সমন্বয়কদের মাধ্যমে অনলাইনে জানাবে অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম হাইকোর্টের যে মাজার গেট রয়েছে এই গেটকে কেন্দ্র করেই কিন্তু গতকালের কর্মসূচি দেওয়া হয়েছিল এই গেটের এই মুহূর্তের অবস্থা পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে যুক্ত হয়ে জানাবো সেখানকার খবর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বাংলা টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে